এখন আমরা দেখব 5CA প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ 3 sin 3x cos 4x dx, আগের দুইটা প্রবলেমের মতো বাট সূত্রটা ডিফারেন্ট। তো সামনে 2 আনা আমাদের জন্য বাধ্যতামূলক, একটা হাফ নিয়ে ও আর আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে 3টাকে সামনে নিয়ে আসি আর 2টাকে ভেতরে নিয়ে যাই। সো 2 কাটা, 3 এখনো 3 এর মতোই থাকলো। এটা করার আমাদের উদ্দেশ্য কি? ভেতরে 2 আনা। তাহলে সাইন 3x টাকে এবার আমরা আগে না লিখে কস 4x টাকে আগে লিখি। কেন? এটা বড় এবং এটা যদি ছোট হয় তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে সুবিধা হবে, কস 4x sin 3x dx। আচ্ছা, 2 cos A sin B, এটার ফর্মুলা কি? 2 cos A sin B এর ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি, 4 × 3 = 7, মাইনাস সাইন এ মাইনাস বি, 4 × 3 = 1। রাইট, এবার বাকিটা হচ্ছে একদম সহজ, 3/2 ইন্টিগ্রেশন অফ সাইন 7x dx মাইনাস 3/2 ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। রাইট, 7টা এখানে নিচে চলে আসবে এবং সামনে একটা মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস 3/14 কস 7x মাইনাস সাইন থাকার কারণে এখানে সামনে একটা মাইনাস যেহেতু চলেই আসবে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, সাইন এক্স ইন্টিগ্রেট করলে হবে কস এক্স, তাহলে 3/2 কস এক্স প্লাস সি। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।